হ্যালো সবাইকে, দেখো আমরা ইচ্ছাপূরণটা পড়াচ্ছিলাম এবং সেখানে আমরা কি দেখেছি যে লাস্ট দুটো পার্টে আমরা দেখেছি যে বাবা এবং ছেলে দুইজনের গল্প, তাই তো? যে বাবা আর ছেলে দুইজন, যেহেতু তাদের মা নেই, দুইজনই থাকতো এবং বাবা দেখেছিলাম বয়স্ক, যার দাঁত টাত নেই, মাথায় চুল কম, এবং ছেলে ছিল ছোট ছেলে, সে খুব দুষ্টু ছিল, বাবার কথাই শুনত না এবং পড়াশোনাতে ভীষণ ফাঁকি দিত, স্কুলে মানে বুঝে বুঝে সে স্কুলে যেতে চাইত না এবং বাবা তাকে যখন শাসন করতে যেত, যেহেতু সে খুব জোরে দৌড়াতে পারত, তো সে কী করতো, দৌড়ে পালিয়ে যেত এবং তার বাবা তাকে ধরতে পারত না, তার কারণ তার বাবা বাতের ব্যথাতে কাবু ছিলেন, তাই তো? তো আমরা দেখেছি যে এরকম যখন তাদের পরিস্থিতি, তাদের বাবা এবং ছেলের মধ্যে, তখন বাবা যখন ছেলেকে সামলাতে পারত না এবং যখন তাকে শাসন করত, তখন ছেলে কি ভাবত যে সে যদি বাবা হতো, মানে বাবার বয়সী হয়ে যেত, তাহলে সে কি করতে পারত, তার ইচ্ছে মতো ঘর থেকে বেরিয়ে যেতে পারত, আবার তার ইচ্ছে মতো, ইচ্ছে খুশি মতো সে আবার ঘরে ফিরে আসতে পারত, যখন যা ইচ্ছে তা খেতেও পারত, ইচ্ছে মতো লজেন্স জুস খেতে পারতো বা লজেন্স খেতে পারতো, এটা সে মনে মনে ভাবতো। আর বাবা কি ভাবতো, যখন তার ছেলেকে শাসন করার পর, বোঝানোর পরও যখন বুঝতে চাইতো না, পড়াশোনা করতে চাইতো না, তখন তার বাবা ভাবতো যদি তিনি তার ছেলের বয়স ফিরে পেতেন তাহলে কি করতেন, তিনি আবার সেই যে ছোটোবেলায় যে সময়টা তিনি নষ্ট করেছিলেন সেই সময়টাকে তিনি কাজে লাগাতে পারতেন এবং ভালো করে পড়াশোনা করে তিনি দেখিয়ে দিতেন, যে সময়টা তিনি নষ্ট করেছিলেন সেই সময়টাকে তিনি সদ্ব্যবহার করতেন। তো এই ছিল তাদের মনের বাসনা এবং সেটা যখন তাদের ইচ্ছে, তাদের এই ইচ্ছেটা যখন জানতে পেরেছিলেন ইচ্ছা ঠাকুরন দেবী, মনের ইচ্ছে, তখন তার তিনি কি বলেছিলেন, ঠিক আছে তাদের ইচ্ছা পূরণ করিয়ে দেখা যাক। এবং সেই যে তিনি তাদের মনের কথা শুনে তাদেরকে বর দিলেন এবং আমরা কি দেখতে পেলাম যে তার পরদিন সকালবেলায় বাবা ছেলের বয়স ফিরে পেল এবং ছেলে হয়ে গেল তার বাবার বয়সী, এবং তারপরে যে তাদের মধ্যে যে একটা গণ্ডগোলের সৃষ্টি হলো সেটা আমরা দেখলাম, যে বাবার বয়স ফিরে পেয়ে সে তার শারীরিক দিক দিয়ে পরিবর্তন হয়েছে কিন্তু মনে সে তো বাচ্চাই থেকে গেছে, তাই তো? তাই যখন তার যে ছোটোবেলায় যে গাছে চড়া, পুকুরে স্নান করা, পাখির বাচ্চা নিয়ে নেমে আসা গাছের থেকে, যে শখগুলো ছিল এবং ভেবেছিল বড় হলে বাবার মতো হলে সে সেগুলো করতে পারবে, তখন সেই সুশীলচন্দ্র রূপী সুবলচন্দ্র কি করতে লাগলো, না সুবলচন্দ্র রূপী সুশীলচন্দ্র, দেখো এখানে কিন্তু অনেক কনফিউজিং আছে ব্যাপারটা, সেটা যদি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু গুলিয়ে যাবে, তো সেটা ভালো করে খেয়াল করবে যে সুবলচন্দ্র রূপী সুশীলচন্দ্র, অর্থাৎ মনটা ছেলের কিন্তু শরীরটা কি হয়ে গেছে, পুরোপুরি বাবার। এবং সে যখন গাছে উঠতে চাইতো গাছ থেকে পড়ে যেত এবং গাছে দিয়ে যে লোকজন যেত তারা হাসতো। আবার ছেলেকে আমরা কি দেখেছি, সে যখন আবার বাবাকে কি দেখেছি, সে যখন ছেলের বয়স ফিরে পেয়েছে এবং তাকে যখন স্কুলে পাঠানো হতো সে স্কুলে যেতে চাইতো না, কিন্তু সুশীলচন্দ্র তো জানতো মানে যে তার বাবা, তার মানে পড়াশোনা, বাবা তাকে কি ধরনের শাসন করতো, কীভাবে স্কুলে, তো সেই শোধটা নেবার জন্য, আমরা যদি সোজা কথা বলি, বদলা নেবার জন্য তার বাবাকেও জোর জবরদস্তি স্কুলে পাঠানোর চেষ্টা করতো এবং পাঠাতো, এবং স্কুল থেকে আসার পর তাকে কি করতো, আবার পড়াশোনা করতে বসিয়ে দিত। এই যেটা আমরা কি দেখলাম লাস্ট, যেটা পড়েছিলাম যে সন্ধ্যাবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়ায় মিলিয়ে দাবা খেলিত, তার মানে তখন তো সে বাবার বয়স ফিরে পেয়েছে সুশীলচন্দ্র, তখন তার বাবার বয়সী যে বন্ধুরা তারা তো আসতো বাড়িতে খেলতে, তাস খেলতে বা আড্ডা দিতে, তখন দাবা খেলতে, সরি আমি তাস বলে দিয়েছি, দাবা খেলতে আসতো, তখন সে কি করত, বৃদ্ধ মানে সুশীলচন্দ্র তার বাবাকে আবার একটা মাস্টার লাগিয়ে পড়াশোনার জন্য 10টা পর্যন্ত পড়াশোনায় লাগিয়ে দিত। তো এতটুকু আমরা পড়েছিলাম। এখন দেখো, খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কর ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না। আর আমরা এমনিতেই জানি যে
বয়স হলে মানুষের খাওয়া দাওয়ার হজমে এমনিতে একটা গণ্ডগোল হয়, এবং সুশীলচন্দ্র জানতো যে তার বাবার এ ধরনের একটা ব্যাপার আছে, তাই যে সে কী করতো, বাবার খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সতর্ক ছিল। একটু বেশি খাইলেই অম্বল হইতো, সুশীলের সে কথাটা বেশ মনে আছে। সুশীল তো সেটা জানতো যে তার বাবার কী কী ধরনের অসুবিধে হতো, কিন্তু সুশীলের বেশ কথাটা মনে আছে, সেই জন্য সে তার বাপকে কিছুই অধিক খাইতে, মানে সবসময় সে খেয়াল রাখতো যে বাবা যাতে বেশি কিছু না খেয়ে ফেলে। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তার এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারে। তো সেই বৃদ্ধ সুবলচন্দ্র তো সুশীলচন্দ্র হয়ে গেছে, তার ছেলে হয়ে গেছে, তাহলে বাচ্চাদের বয়সে তো এটা সেটা খেতে ইচ্ছেই করে, তোমাদেরও তো করে নিশ্চয়ই। তো এই চকলেট, এই চিপস, আগে তো আর চিপস ছিল না, তো চকলেট টকলেট যা বা নাড়ু মোয়া এই সমস্ত কিছু তার শিখে মানে বাচ্চারা খায়। তো এখন বৃদ্ধ সুবলচন্দ্র তো সুশীলচন্দ্র হয়ে গেছে, এখন তারও এমন খিদে পাওয়া আরম্ভ হলো যে সে যেটাই পায় সেটাই খেয়ে ফেলে, এবং যেন তার মনে হয় যা খাবে সেটাই সে হজম করে ফেলতে পারবে। এমনকি নুড়ি মানে হচ্ছে পাথর, পাথর খেয়েও সে নাকি হজম করে ফেলতে পারবে। সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত, পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। তো বাবার, সে তো জানে এটা তো তার বাবা, এটা তো আর বাচ্চা সুশীল নয়। তো সে বুঝে বুঝে খেতে দিত বাবাকে, মানে ছোট্ট বাবাকে। তো সেটাতে তার কি হতো, ক্ষুধা লেগে যেত, বারবার ক্ষুধা লেগে যেত, কেননা তাকে তো অল্প অল্প খেতে দিত। সুশীল তাকে যতই অল্প খাইতে দিত, পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়িল। তারপরে কি দেখা গেল, যে না খেতে খেতে অল্প অল্প খেতে খেতে তার হাড় বেরিয়ে যেতে লাগলো, মানে হাড্ডি দেখা যেতে লাগলো, হাড্ডি গোনা যেতে লাগলো। সুশীল ভাবিল শক্ত ব্যামো হইয়াছে, তাই কেবলই ঔষধ গিলাইতে লাগিল। এবং বৃদ্ধ সুশীলচন্দ্র কি ভাবলো, যে তার বাবা অল্প বয়সী বাবার কি হয়েছে, অসুখ করেছে, এজন্য তাকে শুধু ওষুধ খাওয়াতে লাগলো। বুড়া সুশীলের গোল বাঁধিল, আর সুশীল তো তার বাবার বয়স ফিরে পেয়েছে, বুড়ো হয়ে গেছে, এখন তার কি হয়েছে দেখো, সব কিছু গণ্ডগোল হয়ে যেতে লাগলো, সব উলট পালট হয়ে গেল, মানে এটা তো নিয়মের বিরুদ্ধে হয়েছে, তাই না? বাবা হয়ে গেছে ছেলে, ছেলে হয়ে গেছে বাবা, তাই সমস্ত কিছু উলট পালট হয়ে গেছে, নিয়মের বাইরে চলে গেছে সমস্ত কিছু। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না, এবং ছোট থাকতে সময় সে যে যে করতো, মানে সুশীল ছোট অবস্থায় যা যা করতো, সেই বৃদ্ধ সুশীল সেটাই করতে যেতে চাইলো, কেননা মন তো তার ছোট, যতই তার বাবার বয়সী সে ফিরে পাক না কেন, বাবার শরীর পরিণত হোক না কেন, তার শরীরটা কিন্তু তার মন তো রয়ে গেছে বাচ্চা। পূর্বে সে পাড়ার কোথাও যাত্রাগানের খবর পাইলেই বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হইত, এবং বাচ্চাদের কী হয়, কোনো কিছু একটা নতুন কিছু শুনলে বা আসলে সেটা দেখতে ইচ্ছে করে, তাই না? পাড়ায় কোন জায়গায় নাটক হচ্ছে, কোন জায়গায় ফাংশন হচ্ছে, সেগুলো বাচ্চারা বেশি করে খবর রাখে, এবং সব কিছুতে তারা দৌড়েও যায়। তো এভাবে সুশীলও যেত, যেহেতু সে বাচ্চা অবস্থায় যা মানে হয়তো যাত্রাগানের খবর পেলো বা কোনো কিছুর একটা খবর পেলেই হয়েছে, সেখানে বৃষ্টি পড়ুক কি ঠান্ডা থাকুক কি গরম থাকুক কি রোদ থাকুক সেটা আর কোনো দেখা দেখে নেই, সে ছুটে সেখানে গিয়ে হাজির হতো। আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া 3 হপ্তাহ শয্যাগত হইয়া পড়িয়া রইল। এবং সে যখন তার বাবার বয়সে বৃদ্ধ সুশীলচন্দ্র কী করলো, এই কাজগুলো করতে গেল, তখন তার কী হলো, সে বড় অসুখ বাঁধিয়ে ফেললো, এবং সেই বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকিয়ে তারপরে তোমার কী হয়ে গেছে, সর্দি হয়ে গেছে, কাশি হয়ে গেছে, গায়ে মাথায় ব্যথা হয়ে 3 সপ্তাহ ধরে সে বিছানায় পড়ে রইল, মানে অসুস্থ হয়ে। চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে, আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া ভীষণ বাদ উপস্থিত হইল। এবং পাড়া গায়ে তো আগে পুকুর টুকুরেই স্নান বেশি করা হতো, এবং সবসময় সে পুকুরেই স্নান করে এসছে, কিন্তু যখন সে বৃদ্ধ সুশীলচন্দ্র যখন তার ছোটবেলার কথা ভেবে সে যখন পুকুরে গিয়ে স্নান টান করলো, তখন তার কী হয়ে গেল, আস্ত শরীরে ব্যথা হয়ে গেল, গাঁটে গাঁটে ব্যথা হয়ে গেলো, মানে একদম জয়েন্ট পেন হওয়া শুরু হলো, সমস্ত বাতের ব্যথায় সে কাবু হয়ে গেল।
তাহার চিকিৎসা করিতে 6 মাস গেল এবং সেই ট্রিটমেন্ট করতে 6 মাস চলে গেল। তাহার পর হতে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। তো এইভাবে সে 2 দিন পরে পরে গরম জল দিয়ে স্নান করত এবং তার মানে ছোট্ট বাবাকে সে তাকেও পুকুরে স্নান করতে দিত না। পূর্বেকার অভ্যাস মতো ভুলিয়া তক্তপোষ হইতে সে লাফ দিয়া মাটি নামিতে লাফ দিয়া নামিতে যায়। তো সেই আগের অভ্যাস মতো সে তো ছোট যখন মানে ছোট বয়সের ভাবনাটা তো তার রয়ে গেছে, তো সেই অভ্যাস মতো বৃদ্ধ সুশীল যখন বিছানা থেকে লাফিয়ে নামতে যায় তখন কি হয় দেখো, আর হাড়গুলো টনটন ঝনঝন করিয়া ওঠে। বৃদ্ধ বয়সে বৃদ্ধ শরীর তো তো তার হাড়গুলোও তো ঢিলে ঢালা হয়ে গেছে, তাই না, কমজোর হয়ে গেছে। তো তখন সে যখন লাফিয়ে নামতো তখন একদম তার খুব শরীরে ব্যথা শুরু হয়ে যেত। মুখের মধ্যে আস্ত পান পুড়িয়ে হঠাৎ দেখে দাঁত নাই, পান চিবানো অসাধ্য। এবং ছোটবেলায় তো সে ভেবেছিল বাবার বয়সে হলে সে পান খাবে, যা ইচ্ছা তাই খাবে। তো সে যখন সেটা ভেবে যখন পানটা মুখে দিয়ে চিবাতেই যেত তখন দেখতো যে তার দাঁত নেই, তাহলে সে কি করে চিবাবে। তো সে পান আর তার খাওয়া হতো না। ভুলিয়া চিরণী ব্রুশ লইয়া মাথা আছড়াইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই টাক। এবং ছোট্ট সুশীলের তো চুল ছিল এবং তার ভাবনাটা সেটাই রয়ে গেছে বৃদ্ধ সুশীল হয়ে। তো সে যখন তার মাথাটা আছড়াতে যেত তখন দেখতো যে পুরো মাথাতে চুল তো নেই, শুধু টাকটাই আছে। এক একদিন হঠাৎ ভুলিয়া যাইতো যে সে তাহার বাপের বয়সই বুড়া হয়েছে। তো সে ভুলেই যেত যে তার বাবার বয়সই সে বুড়ো হয়েছে। এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টামি করিয়া পাড়ায় বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠন করিয়া ঢিল ছুঁড়িয়া মারিত। তো আন্দি পিসি বলে একজন পিসি আছে তাদের গায়ে। তো গ্রামীগঞ্জে তো কলসি টলসিতে মাটির কলসিতে করে জল টল নিয়ে যায়। তো সে ছোট্ট সুশীল অবস্থায় সে কি করত, সেই কলসিগুলোতে ঢিল ছুঁড়ে মারত, কলসি ফাটিয়ে দিত। তো সেই বুড়ো সুশীল কি করা শুরু করলো, সেই তার আগের অভ্যাস মতো সে তো ভুলেই যায় সে যে তার বাবার রূপ পেয়েছে, তার তো মনে মনে তো সে ছোটই রয়ে গেছে। তো সেই অভ্যাস মতো সে যখন কি করত, এই বুড়ো সুশীল গিয়ে যখন তার কলসির মধ্যে ঢিল মারত, সেই পিসির কলসির মধ্যে যখন ঢিল মারত জল নিয়ে যাওয়ার সময়, বুড়ো মানুষের এই ছেলে মানুষই দুষ্টমি দেখিয়া লোকেরা তাকে মার মার করিয়া তাড়াইয়া যাইত, সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। তো এই যে ব্যাপারটা দেখো, সেই বৃদ্ধ সুশীলচন্দ্র অর্থাৎ বাবার বয়সরূপী যে সুশীলচন্দ্র, সে যদি এই ধরনের দুষ্টামি করে তাহলে কি সবাই তাকে ছেড়ে দেবে, কেউই ছাড়বে না। তো আমরা ধরো একটা কথায় কথায় বলছি, এখন রাস্তা দিয়ে যেতে যেতে এখন তো কি দেখি একটা বয়স্ক লোক যে কোনো এক কারো কোনো মেয়ে লোকের সঙ্গে, যেমন ধরো কোনো জিনিস নিয়ে যাচ্ছে বা এভাবে কলসিতে জল নিয়ে যাচ্ছে, আর হঠাৎ করে সে কী করলো, ঢিল ছুঁড়ে মারলো, বা সেটা ঢিল ছুঁড়ে মেরে ফাটিয়ে দিয়ে সে যখন খুব আনন্দ প্রকাশ করতে লাগলো, হাতটা তুলে নাচতে লাগলো, তখন আশেপাশে থাকা লোকগুলো কি করবে, তাকে ছেড়ে দেবে, বলবে হ্যাঁ বুড়ো বুড়ো হয়ে গেছিস, তোর বুদ্ধি নেই কোনো, না যে এইভাবে ঢিল ছুঁড়ে মারছিস, হ্যাঁ জিনিসটা নষ্ট করে দিলি, ফাটিয়ে দিলি। কিন্তু এখানে কি হয়েছে ঘটনাটা দেখো, সে তো আর সত্যি সত্যিই তো সুবলচন্দ্র নয়, তাই না, মানুষের তো ভাবছে, লোকে তো ভাবছে যে সে বৃদ্ধ সুশীল সুবলচন্দ্র, কিন্তু আসলে তো সে তার ছেলে সুশীলচন্দ্র। তো তার যে মনের যে অল্প বয়সের যে ভাবনা চিন্তাগুলো দুষ্টমি করার যে করতো, সেই ভাবনাগুলো তো তার মনের মধ্যেই থেকে গেছে, তাই না। তো তার বয়সটা আসলে তার মনের যে ব্যাপারগুলো সেটাই তার সঙ্গে ঘটছে এবং সে সেটাই করছে। তো এভাবে সবাই তাকে তেড়ে যেত মারার জন্য। সুবলচন্দ্র এক একদিন দৈবাত ভুলিয়া যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। তো ছেলের ক্ষেত্রে কি হয়েছিল, সে যে বাবা হয়ে গেছে সে তো সেটা ভুলে যেত, এই ব্যাপারগুলো করত। আবার বৃদ্ধ সুশীলচন্দ্র, সেও বৃদ্ধ সুবলচন্দ্র সেও ভুলে গেছে যে সে ছোট্ট সুশীল হয়েছে, মানে ছোট্টবেলা সে ফিরে এসেছে, কিন্তু তার মনটা কি রয়েছে, বয়স্কও রয়ে গেছে, কিন্তু শরীরে সে হচ্ছে সুশীলচন্দ্র। সে আজকাল ছেলে মানুষ হয়েছে, আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়ো মানুষেরা তাস পাশা খেলিতেছে সেইখানে গিয়া সে বসিত,
এবং বুড়ার মতো কথা বলিত। তো তার মনে তো সে বয়স্ক সুবলচন্দ্র, তাই না? তো কিন্তু শরীরে সে ছোট্ট সুশীলচন্দ্র, এবং তার সেই মনের অভ্যাস মতো সে কী করতো, যেখানে বয়স্করা গিয়ে তাস টাস খেলতো সবাই মিলে, সে সেখানে গিয়ে তাস খেলাতে বসতো এবং বুড়াদের মতো কথা বলতো। শুনিয়া সকলেই তাকে, যা যা খেলা করগে, জ্যাঠামি করতে হবে না, এবং সবাই তো তাকে বাচ্চাই ভাবতো, বৃদ্ধ সুবলচন্দ্রকে সুশীলচন্দ্র হিসাবেই ভাবতো, এবং সবাই তখন তাকে বকা দেবে, যা তুই এখানে কী করবি, ছোট মানুষ হয়ে তুই বড়দের মধ্যে এসছিস, চলে যা এখানে, যা খেলা কর গিয়ে। তো এটাই তো স্বাভাবিক, তাই না? এখন সব বড় মানুষ বসে আছে, হ্যাঁ, সবাই গল্প করছে, আড্ডা দিচ্ছে, এখানে যদি কোনো ছোট ছেলে মানুষ গিয়ে সেখানে তাদের গল্পের মধ্যে লেগে যায় বা তাদের কথায় কথা বলে বয়স্কদের মতো, সবাই তো তাকে বকা দেবে, তাই না? তো বৃদ্ধ সুবলচন্দ্রের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তার মনটা তো রয়ে গেছে বয়স্ক, কিন্তু সে তো সুশীলচন্দ্রের রূপে আছে, অর্থাৎ ছোট ছেলে হিসেবে আছে, তাই তাকে দেখে তার মন বলছে সে বয়স্ক, কিন্তু শরীরে সে তো ছোট্ট। তাই বয়স্ক মানুষদের সঙ্গে যখন সে কথা বলতো বা তাদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে যেত, তখন তারা তাকে বলতো সেখান থেকে চলে যেতে এবং দূর দূর করে তাকে সেখান থেকে তাড়িয়ে দিত, বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত, এবং তাকে কি জুটতো, তার পুরস্কার জুটত তাকে কান ধরে সেখান থেকে বের করে দেওয়া তাদের আড্ডা থেকে। হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত, দাও তো তামাকটা দাও তো খেয়ে নেই। তো মাস্টার মশাইকে, ক্লাস করাতে আসা মাস্টার মশাইকে সে ভুলক্রমে কি বলে দিত, বৃদ্ধ সুবলচন্দ্র নিজেকে ভেবে সুশীলচন্দ্র কি করত, যে ছোট্ট সুশীলচন্দ্র তার সেই বাবার বয়সটা তো সে ভুলে গেছে, বাবা কি বলে, সে যে সুশীলচন্দ্র হয়েছে তার মনটা তো সুবলচন্দ্রই আছে, তখন তার শরীরটা তার খেয়ালই থাকতো না, সে যে ছোট্ট হয়ে গেছে, তাই তার মনে বলতো সে তো সুবলচন্দ্র, তাই সে তার বয়স্ক মানুষের মতোই কথা বলতো, এবং তার নিজের মাস্টার মশাইকে গিয়ে কি বলতো, যে দাও তো একটু তামাক দাও, তামাকটা চিনতে পেরেছো তো, এখন সেটা তেমন দেখতে পাওয়া যায় না, হয়তো সিনেমা বা সিরিয়ালে কখনো দেখা যায়, সেটা একটা লম্বা পাইপের মতো থাকে এবং সেটা কলকে থাকে, যেটার মধ্যে আংটা ভরে, হ্যাঁ, তামাক ভরে সেটা কি করা হতো, পান করা হতো, যেটা এখন সিগারেট টিগারেটগুলো দেখা যায়, সেটা তখনের দিনে তো সেগুলো ছিল না, তখন মানুষে তামাক সেবন করতো, এটাও একটা নেশা করার একটা জিনিস। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড়া করা দিত। তো ভাবো, কোনো মাস্টার আজকে যদি আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদের টিচার, বা কোনো স্যার বা ম্যাডামের কাছে এসে কোনো তোমরা যদি আজকে দাবি করো যে ম্যাডাম দিন তো একটু পান খাবো, হ্যাঁ, ক্লাস করানোর সময় হ্যাঁ পানি বললাম বা এমন কিছু খাবার জিনিস বললে যে এটা দিন তো, তখন আমরা কী করবো? শাস্তি দেওয়া ছাড়া তো আর উপায় নেই, যে ছোট্ট একটা ছেলে আমাদের স্টুডেন্ট কী করছে, আজকে তোমাদের কথা বাদ দিলাম, ছোট ক্লাস 1-2 স্টুডেন্ট এসে যদি বলে পান খাবে, সুপারি খাবে, তো সেটা তো শাস্তি দেওয়ার মতোই কথা, তাই না? যে দেখো টিচারের কাছে এসে বলছে যে সে এগুলো খাবে, তখন তাকে কী করতো, শাস্তি হিসাবে মাস্টার মশাই তাকে বেঞ্চের উপরে এক পায়ে দাঁড়া করিয়ে দিতেন। নাপিতকে গিয়ে বলিত, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিস নি কেন? বেজা হচ্ছে নাপিতের নাম। তো সেই ছোট্ট সুশীলচন্দ্র রূপী সুবলচন্দ্র গিয়ে নাপিতকে বলতো, কারণ সে তো ভাবছে সে তো বয়স্ক সুবলচন্দ্রই আছে, মানে সে ভুলেই যেত সে যে সুশীলচন্দ্র হয়েছে, এবং ছোট্ট সুশীলের তো আর দাড়ি গোঁফ নেই, যে তাকে কী কামাতে যাওয়া মানে শেভ করে দেওয়া, দাড়ি মোচ কামানো, শেভ করে দেওয়া, তো সেটা তো তার মনেই থাকতো না যে সে ছোট্ট সুশীল হয়ে গেছে, তাই নাপিতকে গিয়ে সে বলতো যে কেন আসিসনি আমাকে দাড়ি গোঁফ কামিয়ে দিতে। নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করতে শিখেছে, এবং নাপিত তো ভাবতো না আসল কথাটা যে কী হয়েছে, উল্টোপাল্টো যে হয়ে গেছে বাবা আর ছেলে, তাই সে কী ভাবতো যে ছেলেটা মনে হয় খুব ইয়ার্কি করছে আমার সঙ্গে। সে উত্তর দিত, আর বছর দশেক বাদে আসবো এখন, তো সেও ভেবেছে ইয়ার্কি করছে ছেলেটা, তাই সেও ইয়ার্কি করে বলত, হ্যাঁ হ্যাঁ আসবো তো তোমাকে কামাতে, আর বছর 10 বছর যাক তখন আসবো, তার মানে 10 বছর পরে তার তো গোঁফ দাঁড়িয়ে উঠে যাবে, তখন তাকে কামাতে আসবে। আবার এক একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত। তো দেখো, তার আগে কি অভ্যাস ছিল যে তার ছেলেকে সে মারতো, তখন তো তার বয়স এসেছিল তাই তার ছেলেকে মারতো,
সেটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন যখন সুশীল চন্দ্র রূপী সুবল চন্দ্র, অর্থাৎ ছোট্ট সুশীল চন্দ্র সে হয়ে গেছে তার বাবা সুবল চন্দ্র, এবং তার পূর্বের অভ্যাস মতো সেই অভ্যাসটা তো তার থেকে গেছে, তো এই ছোট্ট ছেলে গিয়ে যখন বৃদ্ধ বাবাকে মারে তখন কি হয়, আশেপাশের মানুষরা যখন এই ব্যাপারটা দেখে তখন কি তারা তার সেটা সহ্য করতে পারবে? যে কি আবার একদিন পূর্বের অভ্যাস মতো তার ছেলে সুশীলকে গিয়ে মারিত, সুশীল ভারী রাগ করে বলতো, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে, একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো? তো সেটাকে বলতো, আসলে বলতো সুশীলচন্দ্র। তো বলছে, পড়াশোনা করে কি তোমার এই বুদ্ধি হচ্ছে যে ছোট্ট ছেলে হয়ে তুমি বুড়ো বাবার গায়ে মারছ? আসলে সুশীল তো সুবল, তো সেটা তার বাবাকে সে বলছে। অমনি চারিদিক হতে লোকজন ছুটি আসিয়া কেহ কিল, কেহ চোর, কেহ গালি দিতে আরম্ভ করে। তো ছোট্ট একটা ছেলে, ক্লাস 4-5 পড়া ছেলে যদি তার বয়স্ক বাবাকে গিয়ে মারে তাহলে আশেপাশের লোকরা কি করবে? চুপচাপ বসে থাকবে গালে হাত দিয়ে? কখনোই সেটা হতে পারে না, তাই না? তো তারা সঙ্গে সঙ্গে যখন দেখতো গিয়ে তারাও তাকে চর কিল ঘুষি মেরে তাকে সরিয়ে দিত, এবং কেউ কেউ আবার তাকে গালাগাল করত। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগলো যে, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহা হইলে বাঁচিয়া যায়। এখন দেখো এই সমস্ত উল্টাপাল্টা যত গণ্ডগোল আরম্ভ হওয়ার পর, হ্যাঁ, তারা তো বুঝে গেছে যে ছেলে বাবা হলে আর বাবা ছেলে হলে যে কত রকম অসুবিধে হতে পারে, এবং সেটা যে তারা প্রতি মুহূর্তে মুহূর্তে তারা সেটা অনুভব করতে পারছে, এমনকি সেটা শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে তারা অনুভব করছে, এবং লোকজনের কাছ থেকে যে তারা কত গালি শুনছে, কত মারও খাচ্ছে, সেই ব্যাপারটা যখন তারা আর সহ্য করতে পারছিল না, তখন আবার মনে মনে তাদের কি ইচ্ছে হলো যে আগের মতো যদি আমি আমার বয়সটা ফিরে পাই তাহলেই মনে হয় আমি বেঁচে যাই, আর মানে ভালো লাগছে না তাদের এই জীবনটা, ছেলে বাবা হওয়া আর বাবা ছেলে হওয়া, সেটা তাদের সেই শখ আর মিটে গেল। এখন তারা কি নিজের নিজের রূপে আবার তারা ফিরে আসতে চাইত। সুশীলও প্রতিদিন জোড়হাত করিয়া বলে, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন উহাকে আমি আর সামলাইতে পারি না, সর্বদা ভাবিয়া অস্থির হইলাম। মানে এটাই এখানে কি বুঝিয়েছে যে যে যার মতো ছিল সেটাতেই আবার তারা ফিরে যেতে চাইছে, যাতে আর কোনো ধরনের কোনো অসুবিধা তাদের আর না হয়। বারবার তারা আবার ঠাকুরের কাছে এই প্রার্থনাই করতে থাকলো যে তারা যাতে আগের রূপটা ফিরে পায়। তখন ইচ্ছা ঠাকুরন আসিয়া বললেন, কেমন, তোমাদের শখ মিটিয়েছে? তো বলছে যে কি, এখন ইচ্ছা ঠাকুরন আবার যাচ্ছিল তাদের সামনে দিয়ে এবং বলছে, এখন তোমাদের শখটা মিটেছে তো? তো এরকম অনেক শখই থাকে আমাদের, বিশেষ করে তোমাদের মতো বয়সী ছেলেমেয়েদের অনেক শখই থাকে, মনে মনে যে এটা যদি হতে পারতাম, ওটা যদি করতে পারতাম, কিন্তু ঈশ্বর বা দেবতা বা ভগবান যাই যেটাই বলি না কেন, যে সর্বশক্তিমান আমাদের, বা এই যদি প্রকৃতির কথাই বলি, যা যেটা যাকে যেটাই দিয়েছে সেই রূপে থাকাই সবার ক্ষেত্রে মঙ্গল, তাই না? না হলে সব কিছু যদি সব উলট পালট হয়ে যায় তাহলে কি হবে, সমগ্র পৃথিবীতেই উলট পালট হয়ে আমাদের কাছে ধরা দেবে, তাই না? এই যে প্রত্যেকটা মানুষজন একজনের সঙ্গে একটা একজন জড়িত, তাহলে এই বাবার ছেলেকে কেন্দ্র করে যে প্রত্যেকটা মানুষের মধ্যেও যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায়, তারা তো জানে না যে কে বাবা কে ছেলে, তারা তো আগের মতোই ভেবেছে তাদের পাড়ার প্রতিবেশীরা, কিন্তু আমরা দেখেছি যে এখানের মধ্যে কী ধরনের উলট পালট হয়েছে, এবং তার সঙ্গে যে মানুষের বোঝাপড়াটাও সমস্ত কিছু বদলে গেছে, সেটার ক্ষেত্রেই আমরা কি বুঝতে পারলাম যে যে যেটাতে ভগবান যাকে যেরকম দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকা হয়তো সব থেকে ভালো। তাহারা দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, দোহাই ঠাকুরন, মিটিয়াছে, এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। তাহলে শেষমেশ আমরা কি দেখলাম, ইচ্ছা ঠাকুরনের কাছে তারা আবার প্রার্থনা জানালো যাতে তারা আগের সব কিছু ফিরে পায়। ইচ্ছা ঠাকুরন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হইবে। তো এইভাবে তিনি বললেন, ঠিক আছে, তোমরা যখন চাইছ তাহলে আবার সেরকমই হবে, কাল সকালবেলা উঠে দেখবে তোমরা আবার আগের মতো হয়ে গেছো। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়া হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠলেন। আবার পরের দিন যেভাবে তারা হয়েছিলেন ঘুম থেকে উঠে, দুইজন উলট পালট হয়ে গেছিলেন অনেকদিন আগে, আবার তারা কি দেখা গেল,
যে আবার সকালবেলা উঠে যে যার মতো সুবলচন্দ্র সুবলচন্দ্র হয়ে গেলেন, আর সুশীলচন্দ্র আবার সুশীলচন্দ্র হয়ে গেল। দুজনেই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি। সুবল গলা ভার করিয়া কহিলেন, সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, বাবা আমার বই হারিয়ে গেছে। আবার সেই আগের মতোই আবার দিন শুরু হলো। বাবা ছেলেকে বলল পড়তে বসার জন্য, ব্যাকরণ পড়ার জন্য। তখন ছেলে কি বলল যে তার নাকি বই হারিয়ে গেছে। তো আমরা কি দেখলাম যে ইচ্ছা ঠাকুরন তাদের কথা মতোই, তাদের ইচ্ছা অনুযায়ী তাদের রূপটা চেঞ্জ করে দিয়েছিল, তাদের বাবা ছেলেকে পাল্টে দিয়েছিল। আবার তাদের ইচ্ছে যখন দেখলো যে তাদের মধ্যে আবার গণ্ডগোলের সৃষ্টি হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে, তারা আর চাইছে না তাদের সেই বাবা ছেলের বদলে যাওয়া রূপে থাকতে, তখন আবার ইচ্ছা ঠাকুরন কী করলেন, তাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন এবং আবার যে যার মতো চলতে লাগলো। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে প্রকৃতির বিরুদ্ধাচরণ করাটা বোধহয় ঠিক নয়, এবং প্রকৃতির বিরুদ্ধাচরণ করলেই সমস্ত কিছুই কী হয়ে যায়, উলট পালট হয়ে যেতে বাধ্য। তো এই গল্পটার মধ্যে খুব মজার ব্যাপারও পেলাম, আবার একটা শিক্ষাও পেলাম। এই শিক্ষাটাই যে ভগবান যাকে যেটা দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকা সব দিক থেকেই ভালো, তাই তো? তো এটা দেখো, পাঠ বোধের মধ্যে আমরা কী পাচ্ছি যে ইচ্ছাপূরণ গল্পটি রবীন্দ্রনাথের একটি সরস রচনা। জীবনের স্বাভাবিক পরিণতির নিয়ম আছে, বাল্য কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য, যেটা আমি বললাম প্রকৃতির নিয়ম অনুযায়ী সমস্ত কিছুই চলাটাই ভালো। যে বয়সের যে ধর্ম সেটাই স্বাভাবিক, সেটাই উপভোগ্য। বাচ্চারা বাচ্চাদের মতোই ভালো লাগে, আর বয়স্করা বয়স্কদের মতোই ভালো লাগে। তাহলে সেখানে যদি বদল হয়ে যায় তাহলে কি হয়ে যায়, সব কিছু উলট পালট হয়ে যায়। এর অন্যথা হলে তা আমাদের শরীর মন মেনে নেয় না, বিদ্রোহ করে। এই গল্পেও সেটাই লেখক দেখিয়েছেন। তাহলে বিদ্রোহ করেছে তো সব উলট পালট। বাবা যখন ছোট্ট ছেলে সুশীল হয়ে যখন বুড়োদের তাসের আড্ডায় গিয়ে বসেছে, তাদের বুড়োদের মতো কথা বলেছে, তখন সেটা কি ভালো লেগেছে? কোনো মতেই ভালো লাগেনি, কেউ মেনেও নিতে পারেনি। আবার যখন ছোট্ট সুশীলচন্দ্র বৃদ্ধ হয়ে, বৃদ্ধ সুবলচন্দ্র হয়ে যখন কোনো স্ত্রীলোকের কলসিতে গিয়ে পাথর মেরেছে, ঢিল মেরে সেটা ফাটিয়ে দিয়েছে, বা আরও অন্য অন্য যেমন গাছে চড়তে গেছে, লজেন্স খেতে গেছে, পান খেতে গেছে, যখন সেটাতে আমরা দেখলাম যে সেগুলো সে করতে পারেনি, তখন সেটাও কিন্তু কি হয়েছে, বিরুদ্ধাচরণ হয়েছে, বিদ্রোহ হয়েছে। মানে মন একটা বলছে কিন্তু শরীরে সেটা চাইছে না। তো প্রকৃতির নিয়ম অনুযায়ী যেভাবে পরিবর্তন, সেই পরিবর্তনে চলাটাই শ্রেয়। তাই ছোটো থেকে ছোটো জন্মের কিছুদিন পরে বা একটু বুঝ হলে, আজকে 8-10 বছরের ছেলে যদি চায় সে একসঙ্গেই বড় হয়ে যেতে, তাহলে সেটাতে তো উলট পালট হবে এবং সেটাই স্বাভাবিক। এবং এই কথাটাই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে এই গল্পের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। তো এই হচ্ছে ইচ্ছা পূরণ গল্প, এবং আমরা সেটা পড়লাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। শব্দার্থ এবং টিকার মধ্যে দেখো কি দেখতে পাচ্ছি। দৈবাত হচ্ছে হঠাৎ বা দৈববশে, পেট কামড়ানো, পেটে ব্যথা, পাচন হচ্ছে কয়েক রকমের গাছগাছড়ার পাতা, শিকড় ইত্যাদি সেদ্ধ করে তৈরি ওষুধ। লজেঞ্জুস, লজেন্স যেটা বলেছিলাম, লজেন্স, আস্তিন জামা বা শার্টের হাতা। দৌরাত্ম হচ্ছে দুষ্টুমি। পানাপুকুর হচ্ছে শ্যাল জাতীয় জলজ উদ্ভিদ ভরা পুকুর। সর্বাঙ্গ হচ্ছে পুরো শরীর। তো এই হচ্ছে ইচ্ছে পূরণ। আজকের মতো এখানেই শেষ করছি ইচ্ছে পূরণ।